सो हाय गाइज वेलकम बैक टू माय चैनल। 2015 साल থেকে সাইবার ক্যাফের বিজনেস করছি এবং অনেকগুলো জেরক্স মেশিনই আমার কাছে আছে। তো এর মধ্যে বেস্ট কিছু জেরক্স মেশিন যেগুলো তোমাদের নিলে কাজে আসবে, যেগুলো নিলে তোমাদের অপরতা হবে না, সেগুলোই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। দেখো এই প্রথমেই যেটা রয়েছে আমার কাছে এটা ক্যানন একটি বড় জেরক্স মেশিন আছে, যেটির মডেল নাম হলো IR3035। এছাড়াও এখানে একটি ব্রাদার্সের আছে যেটিতে ADF আছে এবং এটাতে 33 পেজ পার মিনিট প্রিন্ট হয় এবং খুব সুন্দর একটি জেরক্স মেশিন। মনোক্রোম আছে, এটা কালার নেই, কালারের জন্য ইপসনের এই মডেলটা আছে 3216। এছাড়াও একটা ফটো প্রিন্টার আছে যেটা নিচে রাখা আছে। তো এতগুলো মেশিন আমার কাছে আছে, এদের কি কি ফ্যাসিলিটি আছে এবং কোনটা বেশি লাভজনক, কোনটা বেশি খারাপ কম হয় এবং তোমাদের কোনটা নিলে ঠিক হবে, সেই বিষয়ে আজকে আমার এই ভিডিও। তো গাইস চলো প্রথমেই তোমাদেরকে এই বড় মেশিনটার ব্যাপারে বলা যাক যে এই বড় মেশিনটার কি কি লাভ আছে, কত দাম এবং তোমরা এই মেশিনগুলো কোথায় কিনতে পারবে, তো সেই বিষয়ে তোমাদের একটু বুঝিয়ে দেওয়া যাক। দেখো এই মেশিনগুলো নতুন কিনতে পাওয়া যায় না, এগুলো আরসি মেশিন হয়, অর্থাৎ বিদেশে এগুলো একবার ইউজ হয় তারপর আমাদের ভারতবর্ষে এসে এগুলোর ইউএসভাবে বিক্রি হয়। এগুলো নতুনের দাম প্রায় 4 লাখ টাকা, তাই 1 টাকা 2 টাকা 3 টাকা জেরক্স করে 4 লাখ টাকার মেশিন কেনা তো সম্ভব নয়, সেই জন্য এগুলো রিইউজ করে বিক্রি করা হয়, অর্থাৎ আরসিভাবে বিক্রি করা হয়। এবারে আরসিরও 2-3 রকম ভাগ আছে, যেমন ফার্স্ট হ্যান্ড আরসি, সেকেন্ড হ্যান্ড আরসি, থার্ড হ্যান্ড আরসি, অর্থাৎ বাইরে থেকে যে মেশিনটা প্রথম আসে সেটি হলো ফার্স্ট হ্যান্ড আরসি, তারপরে আমি যদি এখন এই মেশিনটাকে বেচি এটা হয়ে গেলো সেকেন্ড হ্যান্ড আরসি, এবং তারপরেও যদি কেউ বেচে এটা হলো থার্ড হ্যান্ড আরসি। তো এই মেশিনগুলো আরসিগুলো তোমরা চেক করবে কী করে বা কত প্রিন্ট হয়েছে সেটা তোমরা কীভাবে দেখবে সেইটাও আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো গাইস চলো বড় মেশিনটার ফাংশনটা তোমাদের একটু দেখিয়ে দিই এবং এর কত কস্টিং আছে সেটাও একটু তোমাদেরকে বলে দিই। জেরক্সের পরিমাণ বেশি হয় তাহলে তোমরা এই মেশিনটা নিতে পারো, এই মেশিনটা সবচেয়ে বেস্ট মেশিন হবে তোমাদের ক্ষেত্রে। চলো আমি মেশিনটা একটু চালু করে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা পুরো টাচ প্যাড ডিসপ্লে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো A4 লেখা আছে এবং এখানে টু সাইড করা যাবে, ভোটার কার্ড করা যাবে, এখানে কালি কমানো বাড়ানো সিস্টেম আছে, এখানে পেজ কাউন্টিংয়ের সিস্টেম আছে দেখতে পাচ্ছ, আর জেরক্স হওয়ার পর পেজটা এই দিকে বেরিয়ে আসে। এছাড়াও এর এখানে দুটো ট্রে আছে তোমরা দেখতে পাচ্ছ, ট্রেগুলো তোমাদেরকে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা এর ট্রে, এটা যেটাতে A4 পেপার আমার রাখা আছে, এছাড়াও এই একটা ট্রে আছে। তো এটা হলো এর ট্রে সেটিং। এরপর দেখো এখানে যে যখনই আমি এটা ওপেন করবো তখন এখানে ট্রেটাকে ম্যানেজ করতে বলবে, তো আমি এখানে এটাকে অটোতে করে এখানে ডান করে দেবো। এর স্ক্যানারটা তোমাদের মেইন জিনিস এরপর দেখিয়ে দিই। দেখো এর কত বড় একটা স্ক্যানার আছে, ঠিক আছে, এতে A4 পেজটা তোমার কাছে বাচ্চা মনে হবে। তোমরা যদি ছোটো মেশিনে জেরক্স করে থাকো তাহলে দেখো A4 পেজটা দেখতে পাচ্ছ কত বড় স্ক্যানার আছে, এবং এর একটি ADF-ও আছে, অর্থাৎ এখানে তোমরা দিলে ডাইরেক্ট ADF-এ প্রিন্ট হয়ে যাবে। এবং এই জেরক্সের যে স্পিড আছে সেটি হলো 25 পেজ পার মিনিট। এটি আমার ক্যাননের IR3035 মডেল, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো, এবং এটি খুবই সুন্দর মেশিন। এখানে তোমরা সাইড দিয়ে ডুপ্লিকেট পেজ করতে পারো, অর্থাৎ ডুপ্লেক্স করতে পারো, এছাড়াও অটো ডুপ্লেক্স তো আছেই, এখান থেকে টু সাইড টিপে তোমরা অটো ডুপ্লেক্স করতে পারো, এছাড়াও এখান থেকে তোমরা ডুপ্লেক্স করতে পারো। চলো এই গাইজ তোমাদের মেইন একটা জিনিস আমি দেখিয়ে দিই এখানে, যেটি হলো এটা টোনার, টোনারটা দারুণ বড় টোনার আছে, দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই টোনার, কত বড় টোনার দেখতে পেয়েছো, এই যে এত বড় এই কালোটা যেটা আছে এটা হচ্ছে টোনার। এরপর আসা যাক এই মেশিনটার দাম কত এবং এর প্রতি জেরক্সে খরচ কত হয়, এছাড়া এই মেশিনগুলো তোমরা কিনবে কোত্থেকে। এই মেশিনটার দাম আছে 45,000 টাকা, অর্থাৎ আমার কাছে যে মেশিনটি আছে সেইটির দাম 45,000 টাকা। তোমরা যদি আরেকটু ভালো নিতে চাও তাহলে 55,000-এর মধ্যে আছে, 68,000-এর মধ্যে আছে এবং 90,000-এরও মেশিন আছে, তোমাদের যেরকম সুবিধে তোমরা নিতে পারো। 68,000 টাকার মেশিনটা এর থেকে আরেকটু স্পিড বেশি হবে, আরও মেশিনটার পেয়ার পার্টসগুলোর কোয়ালিটি ভালো হবে, আরও জেরক্স কোয়ালিটি ভালো হবে। তবে এখনকার জেরক্সের যা অবস্থা আমার মনে হয় যত কম দিকে নেওয়া যায় ততই ভালো, কারণ এতে বড় বা A3 বা লিগাল সাইজের পেপারগুলো জেরক্স করা যায়, যেগুলো আপাতত মেন অসুবিধা। সো গাইস এর খরচ খুবই কম, এই মেশিনটাতে 1 কেজি কালি যার দাম 850 টাকা তাতে প্রায় 30,000 প্রিন্ট হবে, তাহলে কস্টিং তোমরা হিসেব করে নাও খুবই কম কস্টিং আছে, 850 টাকায় 30,000 কপি জেরক্স বা প্রিন্ট তোমরা করে নিতে পারো। এরপর আসা যায় যে এই মেশিনটার খারাপ কেমন হয়, তো এই মেশিনটা মোটামুটি খারাপ হয় ভালোই, কিন্তু এর প্রত্যেকটা পার্টস কিনতে পাওয়া যায়, যে পার্টসটাই খারাপ হোক, ডিসপ্লে, টাচ প্যানেল, পিক আপ ইউনিট বা লেজার বা স্ক্যানার যাই খারাপ হোক
সব কিছু কিনতে পাওয়া যায় এবং খুব কম দামের মধ্যেই সার্ভিসিং হয়ে যায়। 300-400 টাকার মতো সার্ভিসিং তোমাদের করিয়ে নিতে হবে 6 মাস অন্তর কি 1 বছর অন্তর, তোমার যেমন মেশিনটা খারাপ হবে। তবে এই মেশিনগুলো খুব সুবিধা এবং স্মুথভাবে পারফরমেন্স করে ছোটো মেশিনের থেকে। এরপর আসা যাক যে এই মেশিনগুলো তোমরা কোথায় পাবে। এই মেশিনগুলো লোকাল ডিস্ট্রিবিউটররা প্রোভাইড করে থাকে। তোমাদের ওখানে কারো দোকানে যদি বড় জেরক্স মেশিন থাকে তাহলে সেখান থেকে তুমি এর যে ডিস্ট্রিবিউটার আছে তার ফোন নাম্বার পেয়ে যেতে পারো। এছাড়াও ছোটো জেরক্স মেশিন যারা বিক্রি করে সেই দোকানে যে তোমরা যোগাযোগ করলে সেখান থেকে তোমরা এই বড় জেরক্স মেশিনের যে যিনি ডিস্ট্রিবিউটার আছেন তার নাম্বার নিয়ে যোগাযোগ করে তার কাছ থেকে এই জেরক্স মেশিনটি কিনে নিতে পারো। এরপর আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। যদি তোমাদের বাজেট এত না হয়, যদি জেরক্স কম হয়, তাহলে তোমাদের জন্য ব্রাদার্সের এই মেশিনটা সবচেয়ে বেস্ট হবে। এতে ADF আছে, 33 পেজ পার মিনিট জেরক্স হয় এবং এর কস্টিংও খুব কম। ব্রাদার্স DCP 75-35 এই মডেলটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে এবং যে কোনো লোকাল ব্রাদার্সের ডিস্ট্রিবিউটারের কাছ থেকে পেয়ে যেতে পারো। এই মেশিনটি আমি প্রায় গত 4 বছর ধরে অর্থাৎ 2017 সাল থেকে ব্যবহার করছি এবং এই মেশিনটি একবারও খারাপ হয়নি এবং এতে প্রায় 120,000 জেরক্স আর প্রিন্ট আউট আমার হয়ে গেছে। এই মেশিনটা আমি তোমাদেরকে সাজেস্ট করছি কারণ এই মেশিনটার দাম মাত্র 25,000 টাকা, কিন্তু এটা 25,000 কিনে দেখো আমার এখনও পর্যন্ত 125,000 প্রায় প্রিন্ট হয়ে গেছে আর এটার একদম জিরো খারাপ হয়, কোনো রকম খারাপ হয় না। এটা ওয়াইফাই এনেবেল আছে অর্থাৎ তুমি যেখান থেকে খুশি ফোন থেকে প্রিন্ট মারতে পারো, কম্পিউটারে প্রিন্ট মারতে পারো। এছাড়াও এর পেজ যে ক্যাপাসিটি সেটি 250 পেজ ধরে এবং এর ড্রামটার কেনা দাম পড়ে প্রায় 800 টাকা মতো, প্রায় 2500টার মতো প্রিন্ট বা জেরক্স হয় আর কোয়ালিটি অসম। আর ADF হয় সবচেয়ে ভালো কথা, স্ক্যানারটা সুপার স্পিড স্ক্যানার আছে। তো এই মেশিনটা তোমরা ট্রাই করতে পারো যদি তোমাদের বাজেট একটু কম হয়, এটাও বেস্ট জেরক্স মেশিন। এছাড়াও আরও কিছু কিছু বেস্ট জেরক্স মেশিন আছে যেগুলো আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং এই মেশিনটির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যেয়ে দেখতে পারো এবং আরও রিসার্চ করে তোমরা একটি ভালো জেরক্স মেশিন কেনো এবং নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাও। আমি চাই তোমরা এত টাকা ইনভেস্ট করছো যখন তোমাদের জিনিসটা ভালো হোক বা তোমরা সবটুকু জেনে শুনে জিনিসটাকে কেনো এবং তার থেকে প্রফিট করো। এইরকমই নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দিও। সাবস্ক্রাইব করা একদম ফ্রি এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সে লেখো, আমি ইনস্ট্যান্ট তার রিপ্লাই দেবো বা নেক্সট একটি ভিডিও বানিয়ে তোমাদের হেল্প করে দেবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।